রাজেশী কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে নতুন গুড়ের এই কাঁচা গোলা মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা একদমই মিষ্টি বানাতে পারেন না তারাও খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আজ আমি একটা নির্ঝঞ্ঝাট মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, গুড়ের কাঁচা গোল্লা। তার জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধের ছানা বানিয়ে রেখেছি। এবার আমি ছানাটাকে একটু ভালো করে মেখে নেব, হাত দিয়ে ভেঙে নিচ্ছি, দিয়ে ছানাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এই মিষ্টিটা তৈরির জন্য ছানাটা খুব বেশি মসৃণ করে মাখতে হবে না, একটু দানা দানা রাখাই যাবে, তবে খুব বেশি বড় দানা রাখা যাবে না। তার জন্য হাতে করে আমি একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি কড়াই নিয়েছি, এবার এই কড়ার মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানাটাকে আমি ম্যাশ করে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড়টা। এখানে আমি 1/2 কাপের বেশি একটু গুড় নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার গুড় আর ছানাটাকে খুব ভালোভাবে আমি পাক দিয়ে নেব। সন্দেশটাকে আমি 3 থেকে 4 মিনিট পাক দিয়ে নিয়েছি। দেখুন এটা কেমন জমাট বাঁধতে শুরু করেছে। এবার একটু ফ্লেভারের জন্য আমি এতে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এটাকে পাক দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এই কড়া থেকে ট্রান্সফার করে নিচ্ছি। কড়া থেকে সন্দেশটা আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি এর থেকে কিছুটা পার্ট নিয়ে আমি কাঁচা গোলা শেপ দিয়ে দেব। এরকম নিয়ে হাতের তালুতে গোল বানিয়ে নিচ্ছি। আবার কিছুটা পার্ট নিয়ে সেম আমি এবার এটাকে গোল বানিয়ে নিচ্ছি। এটাকে একটু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে সন্দেশের মিশ্রণটা দৃঢ় হয়ে যাবে। আমি কাঁচাগোলাগুলো সব বানিয়ে নিয়েছি। এবার একটা এরকম মোল্ডের মধ্যে আমি কাঁচাগোলাটাকে দিয়ে দিলাম। আপনারা এটা বিনা মোল্ডেও করতে পারেন, দেখতে খারাপ লাগবে না। কাঁচাগোলার সন্দেশগুলো আমি মোল্ডে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যেকে আমি একটু করে কিশমিশ আর পেস্তা কুচি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মাত্র 2 ইনগ্রেডিয়েন্টস দিয়ে গুড়ের কাঁচা গোলা। এই রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ সন্দেশটা খেতে যত সুন্দর তেমনি বানাতেও খুবই সহজ। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং।